বর্ণালীমিতি বা স্পেকট্রোস্কোপি। বর্ণালীমিতি বলতে আসলে আমরা কি বুঝি? দেখো, এখানে দুটো শব্দ, বর্ণালী আর মিতি। বর্ণালী মানে হচ্ছে অনেকগুলো রঙের সমাহার বা অনেকগুলো বর্ণ একসাথে, আমরা যদি চিন্তা করি ওই জিনিসটাকে বলা হয় বর্ণালী। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গ্লাস প্রিজম আঁকা আছে, এই প্রিজমের মধ্য দিয়ে আমরা যদি হোয়াইট লাইট বা সূর্যের আলোকে আমরা যদি এটার মধ্য দিয়ে পাস করি, এটার মধ্যে ফেলি, তাহলে দেখা যাবে সূর্যের আলো সাতটা কম্পোনেন্টে বা সাতটা অংশে ভাগ হয়ে গেছে এবং প্রত্যেকটা অংশের রং বিভিন্ন রকম। এই লাল, কমলা, হলুদ, সবুজ, বিভিন্ন রঙের কালার তোমরা দেখতে পাচ্ছ। এই যে অনেকগুলো রঙের সমাহার, এটাকেই বলা হচ্ছে বর্ণালী, বর্ণালী বা স্পেকট্রাম। এখন এই যে বর্ণালীতে এই যে এত ধরনের রং, এদের মধ্যে আসলে মূল বিষয়টা কোথায়? কেন লাল লাল হলো আর কমলাটা কমলা হলো? এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে তাদের শক্তি বা এনার্জিতে। কাজেই লাল, কমলা, হলুদ এই সবগুলো যে রঙগুলো তোমরা দেখতে পাচ্ছ বা যে আলোগুলো দেখতে পাচ্ছ, সেই আলোগুলোর প্রত্যেকটার এনার্জি ভিন্ন ভিন্ন বা এনার্জি বা শক্তি ভিন্ন। আর এই এনার্জিটা কিসের উপর নির্ভর করে? নির্ভর করে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথের উপর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে এতগুলো সূর্যের আলো তার সাতটা রঙে বিভক্ত হয়ে গেল, এই যে সাতটা রঙের যে সমাহার, এটাকে আমরা বলছি বর্ণালী বা স্পেকট্রাম। আর এই যে মিতি মানে হচ্ছে পরিমাপ করা। কাজে এই যে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো, এরকম অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকবে এবং সেখান থেকে আমরা একটা কিছু পরিমাপ করব। কাজে বর্ণালীর সাহায্যে আমরা কিছু একটা পরিমাপ করব, সেটা অণুর ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে হতে পারে। এই জিনিসটাই হচ্ছে স্পেকট্রোস্কোপি। তাহলে স্পেকট্রোস্কোপি যদি সংজ্ঞা বলতে চাই তাহলে হচ্ছে আলো, হ্যাঁ, লাইট যদি ম্যাটার বা পদার্থের সাথে ইন্টারঅ্যাকশন করে, ধরা যাক একটা পদার্থ আছে, তার মধ্যে আমি লাইট পাস করলাম, কাজে এই লাইটের সাথে ম্যাটারের ইন্টারঅ্যাকশনের ফলে, এই আলো যখন পদার্থের সাথে তার একটা ইন্টারঅ্যাকশন হয়, এর ফলে আলোর কী পরিবর্তন হলো, ওইটা নিয়ে যে শাখা আলোচনা করে সেটাই হচ্ছে বর্ণালীমিতি। কাজে বর্ণালীমিতি হচ্ছে আলোর সাথে পদার্থের আন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশনের ফলে লাইটের কী চেঞ্জ হলো এবং ওই চেঞ্জটা আমরা বোঝার চেষ্টা করি এই স্পেকট্রোস্কোপিতে। এবং এই লাইটের কী চেঞ্জ হলো এটা দেখে আমরা ওই বস্তুর বিভিন্ন গুণাগুণ সম্পর্কে আমরা ধারণা করতে পারি। ওই ওখানে কী অণু আছে, কী পরমাণুগুলো আছে, এই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। তাহলে বর্ণালীমিতি হচ্ছে আলোর সাহায্যে বস্তুকে দেখার চেষ্টা করা। আমরা আসলে কোনো বস্তুকে কেন দেখতে পাই, তার উপর আলো এসে আমাদের চোখে পড়লে আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। এখন ওই বস্তু, সব বস্তু কি অসংখ্য অণু পরমাণু দিয়ে তৈরি? এই অণু পরমাণুকেও আমরা যদি দেখতে চাই, বুঝতে চাই, তাহলেও আমাদের এই স্পেকট্রোস্কোপির সাহায্যই নিতে হয়। কাজে স্পেকট্রোস্কোপি হচ্ছে আলোর সাথে পদার্থের ইন্টারঅ্যাকশনের ফলে আলোর কী পরিবর্তন হলো সেটা বোঝার যে সায়েন্স, সেটা বোঝার যে বিজ্ঞান, সেটাই হচ্ছে বর্ণালীমিতি বা স্পেকট্রোস্কোপি।